হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বহু মানুষ বিশেষ শিবিরগুলিতে নতুন ডিজিটাল রেশন কার্ড করানো ও পুরনো কার্ডের সংশোধন করার জন্য আসছেন। শিবিরগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। 27 তারিখের মধ্যে এই কাজ করতে না পারলে তাদের কোনো চিন্তার কারণ নেই, ফের এই সুযোগ মিলবে। তো বন্ধুগণ, সময়সীমা বাড়ানো হচ্ছে এমনই একটা ব্রেকিং লেটেস্ট আপডেট উঠেছে। তো সেই ব্রেকিং লেটেস্ট আপডেটে বিস্তারিত কি বলা রয়েছে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো। তো আশা রাখবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটাকে পশ্চিমবঙ্গের বাসিন্দার মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে আমি এখন রয়েছি বর্তমান পত্রিকায় রয়েছি। তো সেখানে বলা রয়েছে ডিজিটাল রেশন কার্ড করার জন্য পুজোর পর ফের বিশেষ শিবির। ডিজিটাল রেশন কার্ড করার জন্য বিশেষ শিবির দ্বিতীয় পর্যায়ের পুজোর পর ফের চালু হবে। প্রথম পর্যায়ের শিবিরগুলি গ্রামের সব বিডিও অফিসে ও শহরাঞ্চলে পুরসভা এবং কর্পোরেশনের বড় অফিসগুলিতে 9 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে, চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জাতীয় কনভেনশনে এসে বিশেষ শিবির আরও বেশি সময় চালানোর সিদ্ধান্তের কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা করা হয়েছে। কবে থেকে ফের শিবির চালু হবে তা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। বহু মানুষ বিশেষ শিবিরগুলিতে নতুন ডিজিটাল রেশন কার্ড করানো ও পুরনো কার্ডের সংশোধন করার জন্য আসছেন। শিবিরগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। 27 তারিখের মধ্যে যারা এই কাজ করাতে পারবেন না তাদের কোনো চিন্তার কারণ নেই, ফের এই সুযোগ মিলবে। তবে রেশন কার্ডের জন্য বিশেষ শিবির খোলার সঙ্গে NRC কোনো সম্পর্ক নেই, সেটাও খাদ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজোর মরশুম কেটে যাওয়ার পর নভেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের শিবির চালু করা হবে, তখন আরও বেশি সময় ধরে শিবির চলতে পারে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ভর্তুকিতে খাদ্য সামগ্রী মিলবে না এমন বিশেষ রেশন কার্ডের ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি চলতি সপ্তাহের মধ্যে জারি হয়ে যাবে। এটা হয়ে গেলেই 10 নম্বর ফর্মে ওই কার্ডের জন্য আবেদন করানো যাবে। দ্বিতীয় পর্যায়ের বিশেষ শিবিরে এই কার্ডের আবেদন করা যাবে। ডিলার্স ফেডারেশনে কনভেনশনে জানিয়ে দেওয়া হয়েছে গোটা দেশে রেশন গ্রাহকদের আধার নম্বরের সংযুক্তিকরণের কাজ ডিলাররা করবেন না। এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। নভেম্বর মাস থেকে রেশন ডিলারদের দেশব্যাপী আন্দোলন শুরু হবে, ধর্মঘটও করা হবে। রেশন দোকানে ই-পস যন্ত্রে ব্যবহার বাধ্যতামূলক করা ও আধার সংযুক্তিকরণে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। ফেডারেশনে দাবি যন্ত্রের পাশাপাশি ম্যানুয়াল ব্যবস্থাও চালিয়ে যেতে হবে। ডিলারদের কমিশন বাড়িয়ে কুইন্টাল প্রতি 250 টাকা করা দাবি তোলা হয়েছে। রাজ্য খাদ্য দপ্তর ইতিমধ্যে রেশন ডিলারদের দোকানে ই-পস মেশিন আধার সংযুক্তিকরণের ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। খাদ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন চলতি সপ্তাহে এই কাজ করা হবে। আধার সংযুক্তিকরণ থেকে রাজ্য সরকার যে সরে আসবে না সেটাও তিনি এদিন জানিয়ে দিয়েছেন। কনভেনশনে ভাষণ দিতে গিয়েও রেশন দোকানে ই-পস মেশিন ব্যবহার করার কথা বলেন খাদ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে রেশন ডিলারদের সংগঠন গোটা দেশে এ নিয়ে আন্দোলন করে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে চাইছে। খাদ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে জানিয়েছেন রাজ্যে আরও 3000 রেশন ডিলার নিযুক্ত করা হবে, শীঘ্রই এর জন্য প্রক্রিয়া শুরু হবে। প্রতি রেশন ডিলারের কাছে 5 থেকে 6000 গ্রাহক যাতে থাকে সেই মতো ব্যবস্থা করা হচ্ছে। ধান কেনা ও গণবণ্টন ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বৈষম্য করছে বলে তিনি অভিযোগ করেন।